জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গল আওয়ার্ডে পুরস্কৃত হয়েছেন সংযুক্তা সেঠী, যে কি মালকানগিরি সরকারি হসপিটালে কার্যরত। সিধাসলখ তাঙ্ক সহ কথা হবা, কেমতি ফিল করছেন সে পুরস্কৃত হলা পরে। ম্যাডাম, অর্গস পরিবার তরফরু আপনাদের কংগ্রাচুলেশন। ম্যাডাম, কেতে খুশি লাগুছি রাষ্ট্রপতি দ্বারা পুরস্কৃত হলা পরে। আপনার কার্যকে নিয়ে সেটি গোটে ভিডিওগ্রাফি মধ্যে প্রদর্শিত করা হয়েছিল, যা পুরা ভারতবর্ষকে মেসেজ যাইছে। এই তো বহুত গৌরবর কথা, মতো বহুত খুশি লাগিছি, যে মু বহুত এক্সাইটেড থিলি, মতো বহুত খুশি লাগিছি। এমতি কোন কার্য করন্তি, যেমতি কি ভিডিওগ্রাফি রে কয়া যাউছি, আপনা অনেক বর্ষ ধরি অনেক লোকক জীবন বঞ্চিন্তি, এবং সেটি গোটে টিপিক্যাল জব মধ্যে থায়ে। যে মানে বি যাঁতি নুয়া স্টাফ, সেতবেলে সময় কেমতি থিলা, কেউ মসের আপন জয়নিং করতিলে, সে বিষয়ে দুই কথা। ও মোর সার্ভিস আজি সিন্স 30 ইয়ার্স হই গলানি। তো প্রথমে মু 94 রে জয়নিং কলি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হসপিটাল রে। সে সময়র যে অবস্থা থিলা মালকানগিরি রে, যে কমিউনিকেশন সুবিধা বিলকুল নথিলা, লোকমানে বহুত ইলিটারেট লে, অজ্ঞানতা থিলা, আউ সেতবেলর পরিস্থিতি এতে জটিল থাকে, মানে রোগী মানে আসন্তি যেতবে আম পাখকু, সেমানে শব্দ কিছু বুঝি পারন্তি নি বি জানি পারন্তি নি। প্রত্যেক কথারে তম দেহ ভালো নাহি, তম দেহ খারাপ অছি, হ তম দেহ ভালো নাহি, তমকু অপারেশন করিবা পড়িব, হ মানে তাঙ্কর এতে মানে কোমলমতি ভাষা বহুত আমাকে মানে অনুভব করাইছি, যে সেভাবে দুর্গম অঞ্চলের যে সেবা দিয়েছিল তাহার প্রতিফলক আজ এইটা। সেমি কিছু এক্সপিরিয়েন্স সেয়ার করবে, যেটা কি আপনার সবুঠু মেমোরেবল ডে হইকি রহব। অনেক এক্সপিরিয়েন্স থিব, কিন্তু সবুঠু মেমোরেবল ডে সেমতি কিছু থিব যেটা সেয়ার করা পাই চাই। হ্যাঁ, গোটে থর অপরেশন থিয়েটরের মানে অপরেশন চালিথিলা, সেই সময় আমার অভিজ্ঞ ডক্টর নথিলে, তাঙ্কা আবসেন্টরে আউ জনে ডক্টর আসছিলে, অপারেশন কলে, যেটা কি সিজেরিয়ান ডেলিভারি, মাতৃ ডেলিভারি কুহ প্রসব। তো মু অপারেশন সেকশনের থিলি, তাতে যে ডক্টর যে ডেলিভারি মানে অপারেশন কলে, তাঙ্কর সেতিকি মানে মু কইবা কথা, তাঙ্কর সেতি এক্সপিরিয়েন্স বোধে নথিলা, বহুত মানে টিকি অনভিজ্ঞ ডক্টর তো কহিপারিবিনি, সেতিকি নলেজ তাঙ্ক পাখে নথিলা। যেতেবেলে সে মানে ইনসিজন দেলে, সেতবে মানে কেমিতি ভাবে ওটা পোস্টরাল ওয়ালটা ফাটি যাইছে, রপচার হয়ে যাইছে। তারপরে যেতে বেবি আউট হয়ে সারা, বেবি আউট হয়ে সারা পরে মানে ব্লিডিংটা হচ্ছে, সে জাঁপারুনা যে কেউ জায়গার কেউটি ইউটেরাইন ওয়ালের কেউ ব্লিডিং হচ্ছে, কেমতি তাকে ক্লোজ করবি। মু কে স্যার গোটে কাম করা, ইউট্রসটা আমি কাঢ়ি দেওয়া, স্যার জাঁপারুনা কেউ সাইডে ব্লিডিংটা হোলা। মু স্যার ইউট্রসটা কাঢ়ি দেওয়া, কাঢ়ি দেওয়া পরে জাঁপার, কারণ মোর নর্সিং নলেজকে যেত আপ্লাই করার সহ মোট দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সকে নিয়ে সেটি আপ্লাই কলি, যে দেখা বেড়ে সতর সতর পোস্টর ওয়াল রপচর হয়েছে। তারপরে আমি সেইটি স্যার কলি, স্যার এটি স্টিচ করতু, স্টিচ কলা পরে ব্লড ব্লিডিং বন্ধ হল, তারপরে ইউট্রসকে আমি ইউট্রস ভিতরে পুরাইলু, আবডোমেন ওয়ালে পুরাইকি তারপরে আমি স্টিচ মারলু। সেটা মু গোটে মাকে মানে সেটি যদি আমি ন এইভাবে ভাবে যদি মু ন কই থাকি, তাহলে পিপিএচ হয়ে থাকা, মানে পোস্টমার্টম হেমরেজ হয়ে থাকা, যেটা মাতৃ মাপাই বহু অসুবিধা লা। পুরস্কার আপনার মনোবল আহরি কেতে দৃঢ়ীভূত করব আগুক কার্য করা এবং লোক সেবা করা, বহুত মতো প্রেরণা দেব, কারণ সেবা হচ্ছে মো জীবনর লক্ষ্য। তেমনি এই যে প্রেরণা মু আজ পাইছি, মু আগামী দিনের এই সেবাকে এমিতি হি জারি রাখবি। আজিকা দিনরে অনেক জায়গায় দেখা যাচ্ছে, যে ডাক্তার মানে রয়েছেন, নর্স মানে রয়েছেন, সেমানকর সুরক্ষা নিয়ে গোটে কথা মধ্যে আসুচি, যেতবে আপনার জাতীয় স্তরে পুরস্কৃত হচ্ছেন, সেমানক সুরক্ষা নিয়ে কোন কহবে এবং কোন মেসেজ দেবে, যে যুবপিঢ়ি মানে বা যে যুবতী মানে নর্সিং রে ক্যারিয়ার করা চাহুন, সেমানক পাই মধ্যে আপনার কোন বার্তা রহিব? হ্যাঁ, নিশ্চিন্ত মোর এই মানুষ মানে বার্তা রহিব, যে জীবনের আমি যেতবে আসিছে কহতি মানে মানব সেবা, মাধব সেবা হচ্ছে মানব সেবা, তেমন এই যে মনোভাব নিয়ে রোগী মানক পাখে আমি সেত ডেডিকেসন যদি নদবা, আমার ভিতরে সেত মানে ত্যাগ তপস্যার যদি ন রক্ষা, তাহলে আমি সকসেস হয়ে পারবা না, আমাকে সাধনা করা পড়ব এই সেবা ভিতরে। সফলতার শ্রেয় ফার্স্ট তো কর্ম আর ভগবান দুইজন তো ওতপ্রোত ভাবে জড়িত, দুইজনকে মু শ্রেয় দেবি, কর্ম এবং ভগবান। ফ্যামিলি সপোর্ট কেমতি থিলা আপনাকে এই দিগরে কার্য করা পাই, কাইকি না ডিউটিরে তো টাইমিং নথিব, কেতবে নাইট ডিউটি থিব, কেতবে মর্নিং রে রহুথিব, পিলা মানুকু ব্যালেন্স করিবা, পরিবারকু ব্যালেন্স করিবা, সমস্তঙ্কর সহযোগ কেমতি থিলা? নিশ্চিন্ত এটা তো বহুত ডিফিকাল্ট লাইফ, বহুত স্ট্রগল লাইফ। তো মোর মা নথিলে, মো পাখানে মোর বড় ভৌণী রয়েছন্তি, আর ভৌণ ভৌণী মতে ঝিও ভলিয়া রখিকিরি সে মতো বহু সপোর্ট করছেন, যে সপোর্টে কি আপনার যা কহিলে, মো অপারেশন থিয়েটরের মানে 24 আওয়ার ওয়ান স্টাফ নর্স, যে কি 18 বর্ষ
ମାନେ ମୁଁ ଏକୁଟିଆ ସର୍ଭିସ୍ କରିଛି, ତେଣୁ ସେଇ ଜାଗାରେ ମୋର ଭଉଣୀ ହିଁ ମୋତେ ବହୁତ ସପୋର୍ଟ କରିଛି, ମୋର ହଜବ୍ୟାଣ୍ଡ ମୋର ପୁଅ ସମସ୍ତେ ମୋତେ ସପୋର୍ଟ କରିଛନ୍ତି। ସମସ୍ତଙ୍କର ମାଲକାନଗିରି କୋରାପୁଟ ଏଇଭଳି ଜାଗା ଶୁଣିଲେ ଗୋଟେ ସସ୍ପେନ୍ସ ତାଙ୍କ ମନରେ ରହେ ଯେ ସେଇଠିକି ଯିବି କେମିତି ଚଳିବି କ'ଣ କରିବି, ସେମାନଙ୍କ ପାଇଁ କ'ଣ ବାର୍ତ୍ତା ରହିବ? ଆପଣଙ୍କ ସେଇ ଜାଗାରୁ ଆସିକି ଜାତୀୟ ସ୍ତରରେ ପୁରସ୍କୃତ ହୋଇଛନ୍ତି, ଯେଉଁମାନେ କ୍ୟାରିୟର କରୁଛନ୍ତି ନୂଆ କ୍ୟାରିୟର, ସେମାନଙ୍କ ପାଇଁ କ'ଣ କହିବେ ସେ କ୍ଷେତ୍ରରେ? ଶୁଣନ୍ତୁ, ସେବା ଗୋଟେ ଏତେ ସୁନ୍ଦର ଜିନିଷ, ଆଉ ଏଇ ଯେଉଁ ଲୋକମାନେ ଅଛି ଦଳିତ ନିଷ୍ପେଷିତ ଆଦିବାସୀ ଅଧିଷ୍ଠିତ ମାନଙ୍କ ଜାଗାରେ ଆମେ ଯଦି କାମ କରିଛୁ ବହୁତ ସାଟିସ୍ଫେକ୍ସନ୍, ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି। ତେଣୁ ସେମାନଙ୍କୁ ହାତ ଧରି ଆମେ ତାଙ୍କୁ ସେବା ଦେଇ ଚାଲିଛୁ, ତାଙ୍କର ଅତି କ୍ଲୋଜ୍ରେ ଆମେ ତାଙ୍କୁ ମାନେ ନିଜର ପରିବାର ଭାବିକି ଆମେ ସେବା ଦେଇଛୁ। ତେଣୁ ଏଠି ସେମିତି କିଛି ଡିଫିକଲ୍ଟ ନାହିଁ ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲାରେ, ବହୁତ ବହୁତ ଭଲ ମୋତେ ଫିଲ୍ ଲାଗୁଛି, ବହୁତ ବେଟର୍ ଲାଗୁଛି, ବହୁତ ଡେଭଲପ୍ ହୋଇଯାଇଛି। ସେତେବେଳେ ସମୟ ଆଜି ସମୟ ଭିତରେ ବହୁତ ଅଲଗା। ତେଣୁ ଯୁବପିଢ଼ିମାନଙ୍କୁ ଏହା ହିଁ କହିବି, ମାଲକାନଗିରି ଭଳି ଜିଲ୍ଲାକୁ ଆସନ୍ତୁ ଏବଂ ରୋଗୀମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସେବା ଦିଅନ୍ତୁ। ଆପଣ ଶୁଣୁଥିଲେ ଆମ ସହିତ ସଂଯୁକ୍ତ ସେଠି ଥିଲେ, ଅନେକ କଥା ସେ ଆମ ସହିତ ସେୟାର କଲେ, କେମିତି କ୍ୟାରିୟର ଷ୍ଟାର୍ଟ କରିଥିଲେ, ନୂଆ ଯେଉଁମାନେ କ୍ୟାରିୟର କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ସେମାନଙ୍କ ତାଙ୍କର ସୁନ୍ଦର ବାର୍ତ୍ତାଟିଏ ରହିଲା, ଏବଂ ଯେଉଁ ସମୟରେ ସିଏ କାର୍ଯ୍ୟରେ ଆରମ୍ଭ ହୋଇଥିଲେ ଏବଂ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ବହୁତ ପରିବର୍ତ୍ତନ ଆସିଛି, ତେଣୁ ସମସ୍ତେ ତ୍ୟାଗ କରିକି ଲୋକଙ୍କ ସେବା କଲେ ହିଁ ସଫଳତା ମିଳିପାରେ, ସେ ଏଇ ଭାବନା ନେଇକି ହିଁ ଆଗକୁ କାର୍ଯ୍ୟ କରିବେ। କ୍ୟାମେରା ପର୍ସନ ଆଦିତ୍ୟଙ୍କ ସହିତ ଗଗନ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।